হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সেটা বলবো না, যদি নাপাক মাসির পাকির যদি নাপাক মুখি দেয় ওই অবস্থা সহবাস করলে, আই মুসলিম শরীফের মধ্যে হুজুর বলছেন ওই পেটে হিদড়া সন্তান হবে। এ টাকা এখন ওই হিদড়া সন্তান কেন হয়? আল্লাহ মুসলিম শরীফের বলছে। আমি পড়িয়া হাসতে হাসতে তো নানির কই দেখ দি কসুপ করো ইয়াবার হরে আমি হরে না তাই কি হাদিস আছে পড়ো আমার নাতি বউ রক্ষবদা হা হা আগে দেখ নাম্বারটা এইবার যারা নাকি স্ত্রী হক আদায় করবে না যারা নিজের আপন আত্মীয়কে এবং আট জায়গায় জাকাত দেবে না কয় জায়গায় তোরা দে রে যাকাত সূরা তওবার ষাট নম্বর আয়াত দেখে নেবেন আল্লাহ বলেন ষাট জায়গায় তোমার আট জায়গায় ভাগ করতে হবে সাত যদি পাঁচ জায়গায়ও যাকাত দাও তোমার যাকাত হবে না কিয়ামতের ময়দানে এর কারণে রক্ত মাখা আমি হাবুডুবু কুয়ার মধ্যে তোমাকে জ্বলতে হবে তোমার নিজের আপন বোন ব্র্যাকেট থেকে টাকা ঋণ নিয়ে এসে দেশের থেকে চলে গেছে তার নিজের নাম ভুটোবার জন্য মাদ্রাসায় পাঁচ লক্ষ টাকা দিছিস কা আট ভাগ করে তোর বোন এক ভাগ দিলি নে কা বতমাইশ নাম মারাইছো সব জায়গায় মাদ্রাসা দিতে হবে নাকি আট জায়গার ভিতরে ওই মাদ্রাসা যদি গরিব থাকে ছেলেদের তাদেরকে ভাগ করে দাও আও তাকসিমুন ফিহিম আও কসমাই আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা সুদ মানুষকে ধ্বংস করে আর দান ধ্যানী মানুষকে উন্নীত করে বরকত দান করে যেরকম আল্লাহ আকবার আমি যা বলতেছি একটু বোঝা যাচ্ছে কি একটু হাত উঁচু বোঝা যাচ্ছে এবার আসেন যারা মার পায় যারা চুমো দেশে এদেরকে কোনো দোচকের কোনো রাস্তায় তাদেরকে বন্দি করতে পারবে না আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলছেন তোমাদের আম্মা আব্বার ব্যাপারে তোমরা এমন আচরণ করো না তারা যেন উফওয়ালা তানহারুহমা ওয়াকুল্লাহুমা কৌলান কারিমা যেন উহ শব্দটা ব্যবহার করেছে হারে আমার সন্তান আমি যখন হজে গেছি এই দিকে মার দিক তাকান আমি তখন ইউনিভার্সিটি প্রফেসর আমি আমার মাকে কাঁধে করে এই যে ঘুরতেছি আমি মক্কা শরীফে যারা পুলিশ আছে ওদের আরবিতে বললাম যে আমার আম্মা বার্ধক্য এসেছে আমি আমার এত ভিড়ের মধ্যে দিতে পারবো না বলে আমাকে বলছে স্যার ওরা শাইক বলে স্যার ঠিক আছে আন্না ইস্তারাই তুফি মুস্তাকিম তারিক ইলা হাজি শুয়ে 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 হাজি শুয়ে আমার ছাত্র ওখানে বড় বড় অফিসার ওরা দিয়া আমার বলে মা তুমি আমার আমার ঘাড়ে ওঠো মা আমার তুমি কান্দে বসো তুমি আমাকে কোলে করেছো আমার মাকে চুমো খাওয়ার পরে পুলিশরা যারা ওখান ছিল সকল আমার মুখে চুমো খাইছে যে মার্শাল্লাহ মার্শাল্লাহ নিজের মাকে হ্যাঁ আমার তাবার শরীফ ইমাম আব্দুর রহমান আব্দুল মান্নান আব্দুর রহমান সুদাইসি সাহেবের আব্বা উনি আমার শায়েখ ওনার কাছে মিশরে মিশর জামিউল আজহারে পড়ছি স্যারের কাছে আমি তাফসির পড়ছি ওনার উনিশটা ছেলেই বড় বড় আলেম এবং আব্দুর রহমান সুদাইসি উনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি কাবার নামাজ পড়ে আর অনেক দেশের প্রধান বসি বিচারপতি এসে সে নামাজই পড়ে না এইদিক তাকাস না কে তো সাংঘাতিক কথা অনেক দেশের নাম বলবো না আবার কেটা মার বেচার হবে অনেক দেশের বিচারপতির আছে ইল্লাল নামাজ কালামই পড়ে না কেয়ামতের ময়দানে শান্টিং মারবে আসো এবার আল্লাহ বলে ফা উম্মুহু হাবিয়া সূরা কারিয়া হাবিয়ার মধ্যে অমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া কেউ যাবেন না মুরব্বীরা চেয়ারে যারা বসে আছেন একজন উঠবেন না এই মূল্যবান কথা কোনোদিন শুনতে পারবেন না কি কইছে মিয়া তাফসীর শুরু করে দিছি হ্যাঁ এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জমি ঠেলেছে এরকম আছে না জমি বড় বংশের ছেলের শক্তি বেশি দুই কোদাল মারিয়ে দে কে বলে বিচার করবে থানা আমাদের খবর হয়ে যাবে আল্লাহ বলেন আমার সাথে সকলই বলবেন এই যে কথাগুলো কাল্লা
جزن في الهتمة وما أدراك ما الهتمة. الله رب العالمين بلن যারা মাপে কম দিয়েছে, যারা জমা জমি অথবা নিতা হওয়ার পরে অন্যর উপর স্টিম রোলার চালাইছে, তাদের জন্য আমি হুতামা নামক দোজক সেট করে রেখেছি। কাল্লা লায়ুম্বাজান্না ফিল হুতামাতি ওয়ামা আদরাকা মাল হুতামা। হাত উঠান জোরকন, আল্লাহু আকবার। এই পর্যন্ত আপনারা সাতটি, একটি জাহান্নামের সাতটি দরজা এবং তার বিস্তারিত শুনলেন এবং কোরআনের তাফসির শুরু হবে এবার। এই বুঝুন শুধু এবং জাহান্নামের কথা শুনতেছিলেন। এবার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইন কাদাত লাতুবুদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা। আহ!